30 times 40 times চেয়ে গ্রো করেছে। করোনা ভাইরাস কারোর জন্য অভিশাপ হয়েছে, বাট কিছু কিছু লোকের থেকে আশীর্বাদ হয়েছে। ক্লিয়ার? বাট করোনা ভাইরাস তাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে যারা বাড়িতে বসেও কমপ্লিট সংঘর্ষ করে গেছে। যারা বাড়িতে বসেও একটা সময় তারা নষ্ট করেনি, তাদের জন্য করোনা ভাইরাস কিন্তু আশীর্বাদে পরিণত হয়েছে। তবে যারা করোনা ভাইরাসে কাজ হারিয়েছেন, বহু মানুষ চাকরি হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। কেউ তাদেরকেও যত তাড়াতাড়ি পারবো আমরা মোদি কেয়ার নেটওয়ার্ক মার্কেটিং এ নিয়ে চলে আসবো। দেখুন, একজন ভারতীয় হিসাবে ক্লিয়ার, কারুর ভালো করার জন্য বড় উঁচু পদ দরকার হয় না। আপনি যদি সিরিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন, তাহলে আপনি ভারতবর্ষের অনেক মান বদলাতে পারেন। যেমন যদি আপনার রোজগার 1 লাখ টাকা থাকে, তাহলে আপনি না চাইলেও ভারত সরকারের কাছে টিডিএস হিসেবে 5 থেকে 7 হাজার টাকা চলে যাবে। ইয়েস নো? আর বছরে কত? 60 হাজার টাকা, কোনো না কোনো অফিসারের মাইনা। ক্লিয়ার? তাহলে আপনি নিজেকে ডেভেলপ করো, দেশকে ডেভেলপ করতে পারেন। দেশকে ডেভেলপ করার জন্য বড় উঁচু পদ দরকার হবে না, দেশকে বদলানোর জন্য দরকার হয় নিজের সোচ বদলে দিন। সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। যদি আপনি আপনার চিন্তা ভাবনাটাকে বদলাতে পারেন, তাহলে আপনার আপনি বদলে গেলেন, তারপর আপনার দুনিয়া বদলে যাবে। দেখুন, এদেশে জন্মগ্রহণ করেছি এটাই সবচেয়ে বড় কথা, এদেশের মাটিতে আমরা রয়েছি এটাই সবচেয়ে বড় কথা, এদেশ আমাদের, আর এই দেশকে গঠন করা সেটাও আমাদের দায়িত্ব, সেটাও আমাদের নৈতিক দায়িত্ব। তো মোদি কেয়ার এজ একটা ইন্ডিয়ান কোম্পানি আমরা সেইভাবেই চিন্তা করতে পারি। ইয়েস নো? তো চলুন আমি আমার ইন্ট্রোডাকশন দিই। আমার নাম হচ্ছে লাল্টু মিত্র। আজকে এখানে অনেক কিছু করে বলা হচ্ছে, আবার নামের পেছনে আবার লাপ্তি নদী দিয়েছে এখানে। দেখুন, তো আমার নাম হচ্ছে লাল্টু মিত্র। তো আজকে আপনাদের এখানে যেভাবে আমাকে সম্মান দেওয়া হলো, আমি রিয়েলি এক্সাইটেড। কিন্তু যেদিন আমি প্রথম মোদি কেয়ার জয়েন করেছিলাম, এই ধরনের সম্মান পাওয়া যায় জীবনে বিশ্বাস করিনি, জীবনে আমি বিলিভ করিনি। কারণ আমার জন্ম হয়েছিল একটা সাধারণ গরিব পরিবারে। আমার জন্ম হয়েছিল কি, একটা সাধারণ গরিব পরিবারে, এবং 10x10 একটা ছোট ঘর খালের ধারে, যেখানে অজস্র মশা, অজস্র মশা। একটা খাট ছিল, ভাই আর আমি শুতাম, আর মা বাবা নিচে শুতেন। মোদি কেয়ার স্টার্ট করার আগে মানুষ যে বয়সে খেলাধুলো করে, পড়াশুনো করে, সেই বয়সে আমার কর্মজীবন শুরু হয়। কারণ আমার ছোট্ট একটা বোন ছিল, বিনা ট্রিটমেন্টে মারা গেছে, রাইট ট্রিটমেন্ট করতে পারি না। এবং আমি চোখের সামনে দেখেছিলাম আমার বাবা মাকে যে সন্তান হারানোর কি জ্বালা, সেদিন আমি চোখের সামনে দাঁড়িয়ে কিন্তু দেখেছিলাম। সেকেন্ড আমি এটাও দেখেছি, পরিস্থিতি ফ্যামিলির খুব খারাপ। জীবনে প্রথম বিজনেস একটা করেছিলাম, মিল্ক, দুধের ব্যবসা করা। মাদার ডেয়ারি 6 টাকায় কিনতাম, 6.5 টাকা বিক্রি করতাম। ইভেন টাকা ছিল না কাছে, ভোরবেলা উঠে দুধের লাইনে লাইন দিতাম, হরিণঘাটা দুধ বোতল করে আসতো, ওই দুধ নিতাম, পরে ডেলিভারি দিতাম, পরে টাকা পেতাম। অনেক সময় দেখা গেছে পয়সার অভাবে কারণে আমাকে নিউজ পেপার বন্ধ দিতে হচ্ছে ভোরবেলায়। ঝড় বৃষ্টি রোদ, সাইকেল চালাতে পারি না, হাফ প্যাডেল করে দিয়ে গেছি। ঝড় বৃষ্টি রোদ, ধীরে ধীরে ক্রমশ বড় হচ্ছি, বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা রিক্সা চালাতেন, মাকে লোকের বাড়িতে কাজ করতে হতো, আমার বলতে কোনো লজ্জা নেই। বর্তমান আমাদের সেই সময় ফ্যামিলির পরিস্থিতি এমন ছিল, আমার মা শাড়ির একটা আঁচল যদি যদি স্নান করে আসতেন, একটা আঁচল গায়ে জড়ানো থাকতো, আর একটা আঁচল শুকাতে দিত। এরকম পরিস্থিতি খারাপ ছিল, পরিস্থিতি এরকম খারাপ ছিল যে ঘরে একজন আত্মীয় স্বজন আসলে আমাদের বসতে দেওয়ার জায়গা ছিল না। আমি একটা নর্মাল বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, এবং কখনো কখনো দেখা গেছে এবেলা যদি খাই ওবেলা আমার ঠিক মতো খাওয়া হবে কিনা আমি নিজেও জানি না। আবার কখনো দেখা গেছে রাত্রেবেলায় যদি খাই সকালবেলায় কি খাবো আমি জানি না। অনেক দিন এরকম গেছে আমার মা নির্জলা উপোস করে বাড়িতে ঘুমিয়েছে, এরকম অনেক দিন গেছে হয়তো আমাকে নির্জলা পুরো উপোস থাকতে হয়েছে, কারণ পরিস্থিতি খুব খারাপ ছিল। আমি দেখেছি আমার বাবাকে অর্ধেক সময় হসপিটালে অ্যাডমিট থাকতে হতো, অর্ধেক সময়। অনেক রকম কাজ করেছি, কখনো কোনো স্কুলে গিয়ে গার্ডেন পরিষ্কার করেছি, কখনো পোস্টারিং করেছি, রাইট, কখনো নিউজ পেপার দিয়েছি, কখনো দুধ বিক্রি করেছি, প্রয়োজনে পয়সা রোজগার করার জন্য রাস্তার ধারে কখনো ফ্রুট মানে শশা আনিয়ে বসেছি গরমকালে। আবার কখনো দেখা গেছে সিজনে যে পুজোগুলো হয়, কার্তিক পুজো, সরস্বতী পুজো, বাগুয়াটির মোড়ে সেই সমস্ত জায়গায় ঠাকুর নিয়েও বসেছি, যাতে দুটো পয়সা রোজগার করা যায়, দুটো যাতে পয়সা রোজগার করা যায়। পরিস্থিতি খুব খারাপ ছিল, 7 থেকে 8, 8 থেকে 9, এবং তার মাঝখানে পরিস্থিতি এমন খারাপ ছিল যে আমার যখন খুব অল্প বয়স আমাকে মামার বাড়িতে রেখে আসা হয়েছিল, কারণ ফ্যামিলির পরিস্থিতি খুব বাজে ছিল, পরিস্থিতি সাংঘাতিক পরিমাণে বাজে ছিল, পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল।
যে দুবেলা দুটো আমাদের ঠিক মতো খাওয়া যুক্ত না, কারণ খালের ধারে একটা ঘর বেড়ার মতন ঘর মৌসুমী গিয়ে একবার দেখে এসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ আমাকে সংঘর্ষ করতে হচ্ছে, ক্রমশ আমাকে সংঘর্ষ করতে হচ্ছে, কারণ পরিস্থিতি তো ভালো ছিল না। আমি যে পরিবেশে থেকে মানুষ হয়েছি সেখানে দেখা যাবে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এই সমস্ত লোকই থাকতো, কারণ সেখানে সকালবেলা ঘুরতে উঠলে অন্য কিছু গন্ধ পাওয়া যেত, কারণ পরিস্থিতি কন্ডিশন ভালো ছিল না। দুটো জিনিস করতে হতো আমার পরিবারকে, আইদার সংঘর্ষ করো নাহলে পেছনে সুসাইড করো, এটাও আমার সামনে ছিল। আর আমার কাছে এটাই থাপ্পা ছিল, বাবা রিক্সা চালা আমাকেও রিক্সা চালাতে হবে, আমি বস্তির ছেলে। আমার কাছে দুটো অপশন ছিল, বাবা রিক্সা চালায় সেরকম রিক্সা চালাও, নাহলে বস্তির ছেলের মতো তুমি লিকুইড খেয়ে তুমি কাটিয়ে দাও, আর না হলে তুমি সংঘর্ষ করো, পেছন দিকে ফিরে তাকালে হচ্ছে তার মৃত্যু। যাই হোক, পরিস্থিতি এরকমই হয়, পড়াশুনো শুরু করি, পড়াশুনো করতে থাকি ক্রমশ, পড়াশুনো টিউশনই করতাম, কখনো কোনো কখনো কোনো স্কুলের গার্ডেনে কাজ করতাম, কখনো দেখা গেছে যে স্কুলের সামনে ঝাঁটও দিতাম। তো পরিস্থিতি এরকম স্টার্ট, কর্ম আমি করেই গেছি, আমাদের ওখানে পিক্সেল সিস্টেম বলে একটা কোম্পানি আছে সেখানেও কাজ করেছি, ফ্লেক্সের সেখানে কাজ করেছিলাম, মাইনা দেয়নি ছেড়ে দিয়েছিলাম। তারপর একটা মার্কেটিং কোম্পানিতে যাই, সেখানেও টুকটাক করে কাজ করি, সেখানেও দুটো পয়সার জন্য যাই, সেখানে ঠিক মতন হয়ে ওঠে না। ভাবলাম কি করবো, কারণ রাতের অন্ধকারে অনেক সময় বন্ধুদের সঙ্গে বসে অনেক সময় ভ্যানও চালিয়েছি, পরিস্থিতি এরকম খারাপ ছিল। সব থেকে বড় কথা, কোনো একটা দিন আমার মনে পড়ে মা একদিন আমাকে বলছে, আর যদি চাল নিয়ে আসিস বাড়িতে রান্না হবে, নাহলে হবে না, এরকম পরিস্থিতি আমাকে চোখের সামনে থেকে দেখতে হচ্ছে। তো যাই হোক, কন্টিনিউ প্রসেসে পড়াশুনো করি, মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত কমপ্লিট করলাম। করতে করতে পয়সা তো দরকার, হঠাৎ যখন কলেজে যাই আমার মনে পড়ে কলেজে হেঁটে যেতাম, হেঁটে আসতাম, রাইট, আমাদের ক্যাম্পাস আমাদের দমদমি কলেজ ছিল। আর সব থেকে বড় কথা, প্রথমবার যখন সন্তান মাধ্যমিক দিতে যায়, মা বাবা কি করে, তাকে ভালো মন্দ খাইয়ে দাইয়ে পাঠায়, গেছেন? আমি প্রথমবার যখন মাধ্যমিক দিতে গেছিলাম সেইবার কিন্তু আমি হেঁটে গেছিলাম আর হেঁটে এসেছিলাম, মানে বাড়ি থেকে লেক টাউন হেঁটে গেছি আর হেঁটে এসেছি, না খেয়ে কিন্তু আমি এক্সাম দিতে গেছিলাম, আসার পর আমি খেয়েছি। তো পরিস্থিতি দেখুন, আশা করি এখানে যারা বসে আছেন হয়তো সবার আমার মতন পরিস্থিতি নয়, হয়তো বেটার পরিস্থিতিতে আপনারা আছেন, কিন্তু পরিস্থিতি মানুষের জীবনে কখনো কখনো ভালো করার জন্য খারাপ হওয়া দরকার, এটাও আমি মনে করি। তো বন্ধুর সঙ্গে পরিচয়, বন্ধু আমাকে মোদি কেয়ার দেখালো, আমি না করে দিলাম। বন্ধুর সাথে আমার পরিচয়, তুমি বসো, বন্ধুর সঙ্গে আমার পরিচয়, বন্ধু আমাকে মোদি কেয়ার দেখালো, আমি না করে দিলাম। তোর মোদি কেয়ার তেল সাবানের ব্যবসা, তোর একে করবে যে প্রোডাক্ট কেনা বেচার ব্যবসা, একে করবে, ভীষণ বাজে পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা পরিস্থিতি শুরু করলাম যে আমাকে সংঘর্ষ করতেই হবে। মোদিকার দেখতে গেলাম, মোদিকার দেখার পর আমাকে একজন ভদ্রলোক বললো, তুমি বস্তির ছেলে, তোমার দ্বারা মোদিকার হবে না, ওটা খুব গায়ে লেগেছিল, তোমার বাবা রিক্সা চালায়, তোমার বোন বিনা ট্রিটমেন্টে মারা গেছে, এটা তোমার তোমার সবচেয়ে বড় পরিচয়, ডিসিশন নিলাম মোদিকার করবো। বিশ্বাস করুন, মোদিকার করার জন্য এক পয়সা ছিল না, 3,500 টাকা 10% ইন্টারেস্ট করে আমার মা এনে দিয়েছিল, তারপরে মোদিকার শুরু করে দিলাম। 3,500 টাকা 10%, অর্থাৎ মার একটা সোনার গহনা ছিল, সেটাকে বন্ধক রেখে মোদিকারটাকে স্টার্ট করেছিলাম। মোদিকার স্টার্ট করার পর পৃথিবীর সমস্ত সমর্থন আমার কাছে চলে আসলো, 137 টাকা দিয়ে মোদিকার যাত্রা শুরু হয়। এবং সব থেকে বড় জিনিস, 137 টাকা চেক পাওয়ার পর বাড়ির লোক আমায় বললো, তোর দ্বারা হবে না, ওর থেকে দুটো টিউশনি কর কাজে দেবে, ও নিউজ পেপার দিচ্ছিলি কাজে দেবে। 137 টাকা চেক শুরু হয়, সংঘর্ষ করি, কোন লোক আমার কথা শুনতো না, প্রোডাক্ট ডেমোস্ট্রেশন শুনতো না। আচ্ছা, এখানে তোমার আপলাইন কোথায় থাকে? পাশের বাড়ি। তার আপলাইন কোথায় থাকে? দমদম। তার আপলাইন কোথায় থাকে? পুরো বাগুয়াটিতে ভরা, রাইট। আর আমার আপলাইন হচ্ছে দিল্লি, দিল্লি থেকে প্রতিদিন আসা সম্ভব হতো না, বাট সেইভাবে করে শিখে নিয়েছি। বিজনেস টাকার আমার, রাইট। তাহলে আর্ন কাকে করতে হবে? আমাকে। স্বপ্ন কাকে ফুলফিল করতে হবে? আমাকে। শুরু করেছিলাম এইভাবে মোদিকে, রাইট, শুরু করেছিলাম। কুরিয়ার সার্ভিস এত ভালো ছিল না এখনকার মতো, অনলাইন এত সিস্টেম ছিল না, বা ধামাকাদার শুরু করেছিলাম, অনেক প্রবলেম ছিল, কিছু মানুষ এসেছে কিছু মানুষ আসেনি, কিছু লোক বিশ্বাস করেনি আমার দ্বারা মোদিকে যে হবে। কন্টিনিউ প্রসেসে মোদিকার শুরু করলাম, মোদিকার থেকে ফার্স্ট ফ্লাইট করলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর যেদিন যাই সেদিন আমার পাড়ার লোক বাড়ির লোককে বিশ্বাসই করিনি যে আমি বিদেশ ভ্রমণ করছি, এটা বস্তির ছেলে। সিঙ্গাপুর ঘুরে আসার পর তারপর মোদিকার থেকে গেলাম মালয়েশিয়া। কোথায় গেলাম? মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসার পর তারপর গেলাম হচ্ছে ব্যাংকক। এইভাবে করতে মোদিকার করতে করতে প্রায় 12 বার বিদেশ ভ্রমণ করেছি, 12 টাইমস 12 বার বিদেশ ভ্রমণ করেছি। বিদেশ
সেই পরিবারের ছেলে যেখানে রিক্সা ছাড়া কোনো উপায় নেই, এর আগেও আমি এখানে এসেছি রাইট, কিন্তু আমি হচ্ছে সেই পরিবারের ছেলে যে আজকে যে গাড়িটা এসেছি প্রায় দাম দাম প্রায় নিয়ার অ্যাবাউট 11 লক্ষ টাকা, আজকে যে গাড়িটা করে আজকে আমি এখানে এসেছি তার দাম প্রায় নিয়ার অ্যাবাউট 11 লক্ষ টাকা, যেটা মোদি কর্তৃক আমাকে কমপ্লিট ফ্রিতে মোদি কর্তৃক আমি অ্যাচিভ করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি হচ্ছে সেই পরিবারেরই ছেলে আজকে আজকে আপনাদের একটা ঘটনা শুনিয়ে যাই। ওই শাহরুখ খানের একটা কথা আছে না, যদি কোনো জিনিস আপনারা হৃদয়ে নিয়ে চান আর সেটা ফুলফিল করার জন্য সমগ্র পৃথিবী আপনার সাথে এক হয়ে যাবে, গিয়ে কাজ করবে। আমি একটু আগেই একটা কথা বললাম, আমি কিন্তু সেই স্কুলে যেই স্কুলে ওয়ান্স আপন এ টাইম, আমি নিজে পড়েছি বাংলা মিডিয়ামে, ওয়ান্স আপন এ টাইম যে স্কুলে আমি একটা সময় গার্ডেন ক্লিন করেছি, সেটা হাইফাই স্কুল ছিল, খুব রিচ ফ্যামিলিদের স্কুল ছিল, যেখানে সাধারণ মানে ব্যক্তিদের কোনো স্থান নেই, হাইফাই ফ্যামিলির লোকেরা সেখানে যেতে পারে, এবং যেখানে একটা সময় পোস্টারিং করেছি সেই স্কুলে, কি করেছি পোস্টারিং করেছি এবং তাদের সামনে রোডের সামনে ঝাড় দিয়েছি রাইট। আজ সেই স্কুলে আমার মেয়ের অ্যাডমিশন করেছি। এটা হচ্ছে পাওয়ার অফ মোদি কেয়ার, এই যে অ্যাচিভমেন্ট করেছি, যদি মোদি কেয়ার আমার সঙ্গে না থাকতো তাহলে এটা আমার পক্ষে সম্ভব হতো না, কারণ পাওয়ার অফ মোদি কেয়ার। যেদিন আমি ফর্ম তুলতে গেছিলাম সেদিন আমার এক জিগরি বন্ধু আছে, সে আমাকে ধরে জড়িয়ে ধরেছে, বলছে এই স্কুলে যে একটা সময় তুই এরকম ভাবে কাজ করেছিস, আমি বললাম হ্যাঁ ভাই, বলছে এটার পাওয়ার হচ্ছে মোদি কেয়ার, যে হোক আর না হোক আমি ফর্ম তো তুলতে গেছি, আর যখন ফর্ম তুলে যখন আমি অ্যাডমিশন করে বেড়েছি ওখানে দু একজন লোক আমায় তারা যখনই আমি অ্যাডমিশন করে বাইরে এসেছি আমায় দেখে এইভাবে হাতে তালি দিয়েছে, এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে আমি লাল মিত্র যে বস্তির ছেলেটা আজ আপনাদের সামনে বলে আছি, আজ আমি 11 লাখ টাকা দামের গাড়ি নিয়েছি, কাল কিন্তু আমি 70 লাখ টাকার গাড়ি চড়েই এখানে আসবো রেঞ্জ রোভার নিয়ে। যদি আপনার চিন্তা ভাবনাটাকে বদলে ফেলেন তাহলে আপনি বদলে যাবেন, আর আপনি বদলে যাওয়া মানে আপনার দুনিয়া বদলে যাবে। আমরা সবসময় বলি কি, তোর একে বদলাতে হবে, তোর ওকে বদলাতে হবে, ওনাকে বদলাতে হবে, কাউকে বদলানোর আগে আগে নিজেকে বদলা, আগে নিজেকে বদল করা দরকার রাইট, নিজে রেক্টিফাই হওয়া দরকার, ভেতর থেকে ক্লিন হওয়া দরকার, কি হওয়া দরকার ভেতর থেকে ক্লিন। যদি শরীরে টক্সিন থাকে লিভার ফাংশন খারাপ হতে পারে, কিডনি খারাপ হতে পারে, এবং সুগার লেভেলে কনভার্ট হতে পারে, হাইপার টেনশন বাড়তে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে টক্সিনটাকে ক্লিয়ার করা দরকার। এই বিজনেসে আমাদের শরীরে কিছু টক্সিন থাকে, দিস ইজ নেগেটিভ, কি নেগেটিভ। আজকে আমি এখানে একজনকে ফোন করব, ওকে আমি একজনকে একটা ফোন করব, সঞ্জিতা ভালো আছেন? হ্যাঁ সঞ্জিতা ভালো আছেন? আপনার দিদি কেমন চলছে? দারুন, থ্যাংক ইউ সো মাচ স্যার, ফোনটা কল রিসিভ করার জন্য পরে বলছি। সঞ্জীব ভদ্রলোক তিনটে ব্যবসা করে, কটা ব্যবসা? চার নম্বর ব্যবসা কি? মোদি কেয়ার ডিপি, ক্লিয়ার? লাস্ট লকডাউনে উনি ছোট ছোট টিম করে এগাচ্ছিল, তারপর লকডাউনটা ওপেন হওয়ার পর আমি তার কাছে গিয়ে পৌঁছাই, আজকে ডেটে তার ডিপি টার্নওভার 2 মাস না 2.5 মাস হচ্ছে 3 লাখ টাকার উপরে টার্নওভার হয়ে গেছে, 3 লাখ টাকা, মানে গোয়িং টু 4 লাখ এর কাছাকাছি যাচ্ছে এই মাসে। সেই জায়গায় দাঁড়িয়ে তার কারণে ডিপি আলা খুব সিনসিয়ার, আমি যদি সিনসিয়ার না হতাম তাহলে আমার সঙ্গে কোনো সিনসিয়ার পাবলিক আসতো? ক্লিয়ার? আসতো কি? তাহলে আমি যদি যদি মানে সিরিয়াস নয়, যদি এরকম হয়ে যায় আমি আই এম নট সিরিয়াস,
তাহলে দেখুন আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে আই এম নট সিরিয়াস। আর আমি যদি হই ইয়েস আই এম সিরিয়াস, তাহলে দেখুন আপনার সঙ্গে যুক্ত হয়ে যায় অনেক সিরিয়াস পিপল। তো প্রথম কথা, আমার টক্সিন এই ভেতর থেকে ক্লিয়ার হওয়া দরকার। কোন রাজনৈতিক স্তরে আপনাকে বড় জায়গা যেতে গেলে আপনার নিচ থেকে ধাপ ভেঙে ভেঙে উপরে যেতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিং মোদিকার বলে শুরুটা এখান থেকে হওয়া উচিত। কোথা থেকে শুরুটা? এখান থেকে হওয়া উচিত। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে বলা আছে আগে যেটা ইউজ সেল, সোচ বদললো দেখো খুদ বদলে যাবে। আর খুদ বদলে যাওয়া মানে আপনার দুনিয়াটাকে বদলে যাওয়া। একটা কথা আপনাদেরকে আজকে পরিষ্কার জানিয়ে যেতে চাই, আমার অ্যাপ্লাই ডক্টর সুরেখা ভার্গব মোদিকারের টপ আর্নার, যে পরিস্থিতিতে হোক উনি যদি উনি আমার অ্যাপ্লাই, উনি আমার গডফাদার গডমাদার রাইট, উনি আমার হচ্ছে গুরুমা, উনি আমার ফিলোসফার। উনি যদি একটা যদি কল করে, আমি যদি ভাত খেতেও বসি সঙ্গে সঙ্গে ফোনটা তার রিসিভ করি, তার কারণ উনি আমার অ্যাপ্লাই, উনি আমার গড, উনি আমার ভগবান। অর্থাৎ ওনার একটা কথা আমার জীবন বদলে দিতে পারে। আর যদি আমি ওনার কথা শুনি, কাল কিন্তু আমার ডাউনলাইনে সেই ডুপ্লিকেটিং ব্যাপারটা সে কোনো করবে। তো আমি আপনাদের সবাইকে বলছি সোচ বদলো। যদি আপনি আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারেন, ইউ ক্যান অ্যাচিভ এভরিথিং। আপনি দুনিয়াতে সব কিছু অ্যাচিভ করতে পারেন। দেখুন একটা কথা বলি, একটা অফিসে কেউ 1000 টাকা পায় আছে, আবার একটা অফিসে দিদি কেউ 5000 টাকা পায়, আবার একটা অফিসে কেউ আছে 1,00,000 টাকা পায়। ইয়েস অর নো? যে 5000 পায় তাকে জিজ্ঞাসা করুন অফিস কি, সে বলে ধুর অফিস, বস ভালো না, সারাক্ষণ খাটা আমি জয় করছি। একজন 5000 পায় আর একজন 1,00,000 পায় কেন জানেন? ও 5000 পায়, ও 5000 উপযুক্ত, ও 1,00,000 পায় তাই কারণ ও 1,00,000 উপযুক্ত। যে কোনো জিনিস পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। যদি আপনি তার উপযুক্ত যদি না, তাহলে ক্রমশ পাবে না। ডায়মন্ড যখন খনি থেকে বার করা হয়, তখন ওটার কেউ ভ্যালু দেয়? কিন্তু ওটাকে যখন কাটিং করা হয়, পালিশ করা হয়, গোটা দুনিয়ার কোটি টাকা ভ্যালু দেয়। আপনাকে তার উপযুক্ত হতে হবে। যদি আপনি কোনো জিনিসের উপযুক্ত না হন, তাহলে সফলতা আপনার কাছে আসবে না। সফলতা কোনোদিন আপনার কাছে আসবে না, রাইট? আজকে আপনাকে ছোট ছোট কিছু এক্সাম্পল দিই, যে আমি ডিপিদের জন্য এন্টার ইন্ডিয়াতে স্বচ্ছ ভারত একটা অভিযান হচ্ছে, সেই অভিযানে কিন্তু আমি অংশগ্রহণ করেছি এবং আমার টিমের বহু মানুষ সেটাতে অংশগ্রহণ করেছে। দেখুন একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাকে দেখে আজকে যখন এই হলে এসেছেন বা এই ঘরে বসেছেন, দেখে আজকে মনে হবে কি আজকে সারা মোদিকারটা ফাটিয়ে দেবো। দেখবেন আর ভেতর থেকে জ্বলে উঠবে। হয়তো আমি যখন কথা বলেছি তখন হয়তো অনেকে যে মানে এনার্জিলেস ঘুমিয়ে পড়া ব্যাপারটা, এটা কিন্তু অনেকটা ভেতর থেকে চলে গেছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখান থেকে বাড়ি যাবেন আর যখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন টয়লেট করতে যাবেন, তারপরেই দেখবেন সমস্ত এক্সাইটমেন্ট হওয়া। আমি ক্লিয়ার? সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, আপনারা যে ইচ্ছা নিয়ে এসেছেন সেটা মনের মধ্যে নয়, সেটা খাতায় লিপিবদ্ধ করুন, সেটা খাতাতে লিপিবদ্ধ করুন। সফলতা যদি পেতে হয় সফল লোকের মতন চিন্তা ভাবনা করুন। সফল লোক কি তারা সোচ হওয়া চাই। আজকে আমার ডিপি আমি বলে রাখছি,